হ্যালো ব্রিওন আশা করি সকলেই ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইন্ডিয়ান পলিটির মক টেস্ট নাম্বার নাইন সেটার কন্টিনিউয়াস চলছে সো আজকের ভিডিওতে আলোচনা করবো রাজ্যের সূচনা পুনর্গঠন এবং শাসন ব্যবস্থা অর্থাৎ কোনো রাজ্যের যে কীভাবে সূচনা অর্থাৎ পুনর্গঠন হবে শাসন ব্যবস্থা কেমন হবে আর মুখ্যমন্ত্রী রাজ্যপাল এদের কী ধরনের ক্ষমতার বন্টন রয়েছে সব কিছুকে নিয়ে যতগুলো এমসি কিউজ আসে সেই সমস্ত এমসি নিয়ে আলোচনা করবো সো তোমাদের অনেক অনেক হেল্পফুল হতে চলেছে আগামী এক্সামগুলোর জন্য সো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো শুরু করে দেবো আজকের প্রথম কোশ্চেন দেখে নেবো কী বলেছে কোনো রাজ্যের সাংবিধানিক প্রধানকে বলছে যেমন কোন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি হয় এর আগে আমি করিয়েছিলাম কোশ্চিনটা তো রাজ্যের ক্ষেত্রে কি হবে অপশান এ মুখ্যমন্ত্রী অপশন বি রাজ্যপাল অপশান ডি অ্যাডভোকেট জেনারেল অপশান ডি হচ্ছে বিধানসভার অধ্যক্ষ সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ রাজ্যের রাজ্যপাল হন ঠিক আছে তাহলে কোন রাজ্যের সাংবিধানিক প্রধান সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল ওকে পরবর্তী কোশ্চিনে চলে যাব বলছে হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট টু বি ফর্মড অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ নিম্নলিখিত ভারতের কোন রাজ্যগুলি ভাষার ভিত্তিতে মানে প্রথম ভাষার ভিত্তিতে গঠন হয়েছে সো অন্ধ্রপ্রদেশ অপশান বি হচ্ছে গুজরাট অপশান সি হরিয়ানা অপশান ড কেরালা সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ডাব্লু বিপি এস এক্সামের প্রিলিতে এটা কোশ্চিন দেখা গিয়েছিল এবং ডাবলিউ বিসি এর আগে দেখা গিয়েছে সো এখন কোশ্চিন হচ্ছে এই ধরনের কোশ্চিন যদি না এসে একটু যদি অ্যাডভান্স লেভেলের কোশ্চিন করে তো কত সালে হয়েছিল অন্ধ্রপ্রদেশ গঠিত সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা মনে রাখবে নাইনটিন ফিফটি সিক্সে অর্থাৎ উনিশশো ছাপ্পান্নতে ওকে পরবর্তী কোশ্চিন চলে যায় বলছে কোন প্রদেশে রাজ্যপাল বিধানসভার মহিলা বলছে কোন প্রদেশে রাজ্যপাল বিধানসভার মহিলা প্রার্থীদের মনোনীত করেন অপশান এ জম্মু কাশ্মীর অপশান বি সিকিম অপশান সি মণিপুর অপশান ডি হচ্ছে নাগাল্যান্ড সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি মণিপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ মণিপুর এমন একটা রাজ্য যেখানে রাজ্যপাল বিধানসভায় মহিলা প্রার্থীদের মনোনীত করেন নেক্সট কোশ্চিন চলে যায় বলছে নতুন রাজ্যের গঠন ক্ষমতা রয়েছে কারাতে দেখো এই কোশ্চিনটার মধ্যে বর্তমান সিচুয়েশান দেখবেন আপনারা বা তোমরা দেখবে যে উত্তরবঙ্গের একজন এমএলএ আছেন বিজেপি সম্ভবত তিনি বারবার উত্তরবঙ্গ বিভিন্ন কারণে বঞ্চিত হওয়ার কারণে তিনি উত্তরবঙ্গের একটা আলাদা রাজ্যের দাবি করছেন তো দেখো এটা কার ক্ষেত্রে কার ক্ষমতা আছে শুধু দাবি করলে তো হবে না সে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হবে তাহলে নতুন রাজ্য গঠনের ক্ষমতা কার কাছে আছে রাষ্ট্রপতির কাছে সাংসদের কাছে প্রধানমন্ত্রীর কাছে না স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সো দেখো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ সাংসদের কাছে সাংসদ চাইলেই কোনো রাজ্যের সাংসদ থেকে যদি পাস হয় এবং রাষ্ট্রপতি সেটাকে যদি সমর্থন করেন তাহলে অবশ্যই সে রাজ্যের নতুন একটি সে রাজ্যকে ভেঙে নতুন একটি রাজ্যের সীমানা বা সব কিছু হতে পারে ওকে সো পরবর্তী কোশ্চেন দেখে নেব ক্ষমতা রয়েছে চলে আসি বিহার বিধানসভার শক্তি কত দ্যাট মিন্স বিহার বিধানসভার শক্তি মানে বিধানসভার সিট কত আছে চারশো তিন চারশো তেতাল্লিশ দুশো চুরানব্বই না দুশো সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ দুশো তেতাল্লিশটি বিহারের বিধানসভার এই কোশ্চিনটা কেন বললাম কিছুদিন আগে বিহারের ভোট হয়ে গেল সব থেকে বেশি চর্চিত এলাকার সমস্ত সেটি ঠিক আছে পরবর্তী কোশ্চিন চলে যায় বলছে বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোন অর্ডিনেন্স জারি করলে তার মেয়াদ কত থাকবে তো বিধানসভার মঞ্জুরি ছাড়াই রাজ্যপাল কোনো অর্ডিনেন্স জারি করল তার মেয়াদ কতদিন থাকবে ছমাস ছয় সপ্তাহ অপশান সি হচ্ছে এক বছর অপশান ডি এক মাস সো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ ছয় সপ্তাহ তার ভ্যালিডিটি থাকবে তার মানে কাছাকাছি বিয়াল্লিশ দিন এখানে চলে যায় বলছে পঞ্চায়েতগুলি অপশানে এ কেবল কর সাহায্য করতে পারে মানে ধার্য করতে পারে অপশান বি কোনো কর ধার্য করতে পারে না অপশান সি কেবল সরকারি অনুদান পায় কর শুল্ক তোলা ও ফি ধার্য এবং আদায় করতে পারে সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কর শুল্ক তোলা এবং ফি ধার্য করতে পারে এবং অনুদানও পাই কিন্তু ঠিক আছে চলে যায় বলছে নতুন রাজ্য গঠন রাজ্য সমূহের সীমানা এলাকা ও নাম পরিবর্তন করার কোন অধিকারী কি কোনো একটা নতুন রাজ্য গঠন করবে তার এলাকা সীমানা নাম পরিবর্তন করার অধিকারী কি আছে রাষ্ট্রপতি অপশান বি সুপ্রিম কোর্ট অপশান সি হাইকোর্ট অপশান ডি পার্লামেন্ট সো আটের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পার্লামেন্ট অর্থাৎ এটা সবথেকে বেশি অধিকার দেওয়া আছে পার্লামেন্ট পার্লামেন্ট মানে কি হাইকোর্টের সরি পার্লামেন্ট কথার অর্থ কি পার্লামেন্টে তিনটি জিনিস লুকিয়ে আছে রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি এই তিনটি জিনিসকে নিয়ে পার্লামেন্ট গঠিত ওকে পরবর্তী কোশ্চেন চলে যায় বলছে বর্তমানে পশ্চিমবঙ্গে নির্বাচিত বিধানসভার সদস্য সংখ্যাগত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমরা সকলে জানি কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে ইলেকশন হয়ে গেছে তো অপশান এ দুশো জন অপশান বি দুশো জন অপশান সি দুশো পঁচানব্বই জন অপশান ডি দুশো চুরানব্বই জন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দুশো চুরানব্বই জন ওকে দুশো চুরানব্বই জন হচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চিন চলে যাব বলছে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বা ইউনিয়ন অফ স্টেটস বলে আখ্যা দেওয়া হয়েছে একের এক নম্বর ধারায় একের তিন নম্বর ধারায় একের এক নম্বর তিনের এক নম্বর ধারায় না অপশান ডি তিন নম্বর ধারায় সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোশ্চিন নম্বর টেনের অপশান এ অর্থাৎ একের এক নম্বর ধারায় একের এক নম্বর ধারায় এটা বর্ণিত হয়েছে পরবর্তী কোশ্চিন চলে যাব হ্যাঁ কোশ্চিন নম্বর ইলেভেন বলছে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয় কবে হয়েছিল পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা অর্থাৎ উনিশশো অপশান এ উনিশশো সাতচল্লিশ অপশান বি উনিশশো উনষাট সি উনিশশো সাতাত্তর আর অপশান ডি উনিশশো আটাত্তর সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ত্রিস্তর ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু হয়েছিল পঞ্চায়েতী ব্যবস্থা পরবর্তী কোশ্চিন চলে যায় কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে কত বছর বয়স প্রয়োজন এটা খুব ইজি কোশ্চেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কত বছর বয়স পর্যন্ত পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর না বয়সের কোনো ন্যূনতম সীমা হয়ে যাবে অপশান এ অর্থাৎ টোয়েন্টি ফাইভ ইয়ার হতে হবে তোমাকে ঠিক আছে বা যিনি মুখ্যমন্ত্রীর প্রার্থী হবেন তাকে পরবর্তী কোশ্চিন জুলাই সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে কোন ধারা অনুযায়ী শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে অপশান এ একশো ছাপ্পান্ন ধারা অপশান বি একশো পঞ্চান্ন ধারা অপশান সি একশো চুয়ান্ন ধারা অপশান ডি একশো তিরপান্ন ধারা সো কোশ্চিন নাম্বার থার্টিনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওয়ান ফিফটি ফোর অর্থাৎ একশো চুয়ান্ন ধারা হ্যাঁ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চিন গভর্নমেন্ট অফ দ্য স্টেট আর অ্যাপয়েন্টেড বাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন অর্থাৎ কোনো রাজ্যের অঙ্গরাজ্যের গভর্নর সরি বা রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন প্রধানমন্ত্রীর দ্বারা অপশান বি মুখ্যমন্ত্রীর দ্বারা অপশান সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা অপশান ডি রাষ্ট্রপতির দ্বারা সো চোদ্দোর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অভিয়াসলি রাষ্ট্রপতির দ্বারা প্রত্যেকটা রাজ্য যে আমাদের রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যের যে যে গভর্নর হবেন তিনি সকলে অ্যাপয়েন্ট হন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাঁ অর্থাৎ প্রেসিডেন্টের দ্বারা নেক্সট চলে যায় রাজ্যপাল বিধানসভার কতজন ইঙ্গো ভারতীয় বা অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধি নিয়োগ করতে পারেন যেমন আমরা জেনেছিলাম যে রাজ্যসভায় রাষ্ট্রপতি দুইজন এবং লোকসভায় জন মেম্বার কি করতে পারেন নমিনেট করতে পারেন হ্যাঁ সেরকমই একই রকমভাবে রাজ্য বিধানসভায় রাজ্যপালেরও একটা ক্ষমতা আছে তো কতজন তাহলে একজন দুইজন তিনজন না সাতজন সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ একজনকে তিনি নিয়োগ করতে পারেন ওকে পরবর্তী কোশ্চিন চলে যাব রাজ্যপাল কার নিকট দায়বদ্ধ থাকেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উপরাষ্ট্রপতি না রাষ্ট্রপতি অবভিয়াসলি একটু আগে দেখলাম তিনি যাকে নিয়োগ করবেন তার প্রতি দায়বদ্ধ থাকবেন অর্থাৎ রাষ্ট্রপতির প্রতি তিনি দায়বদ্ধ থাকেন বিধানসভার সদস্য হলে হতে গেলে কত বছর বয়স হওয়া প্রয়োজন বিধানসভার যে আপনি যদি সদস্য হন তাহলে কতজন আপনার কত বছর বয়স হওয়া প্রয়োজন তো একটু আগেই জানলাম সেটা হচ্ছে পঁচিশ বছর মানে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যতটা প্রয়োজন ততটাই ঠিক আছে পরবর্তী কোশ্চেন চলে যায় পঞ্চায়েতের সদস্য হওয়ার ন্যূনতম বয়স সীমা কত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে আপনি যদি পঞ্চায়েতের সদস্য মেম্বার বা কিছু একটা হন তাহলে সেক্ষেত্রে কতজন কত সীমা থাকবে উনিশ বছর একুশ বছর তেইশ বছর না পঁচিশ বছর কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি অর্থাৎ টোয়েন্টি ওয়ান ইয়ার্স টোয়েন্টি ওয়ান ইয়ার্স আপনার বয়স হতেই হবে ওকে পরবর্তী কোশ্চিন চলে যায় পশ্চিমবঙ্গে বিধান পরিষদের সদস্য সংখ্যা বর্তমানে কত বর্তমানে কতজন অপশান এ দুশো চুরানব্বই জন অপশান বি দুশো পঞ্চাশ জন অপশান ডি হচ্ছে দুশো দুশো পাঁচশো পঞ্চাশ জন অপশান ডি বিধান পরিষদ অনুপস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিনটা কেন বলেছে দেখো বিধান পরিষদ বলেছে বিধানসভা বলে দেখো পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে বিধান পরিষদ নেই সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যে বিধান পরিষদ অনুপস্থিত যেটা বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ গঠন করবেন ঠিক আছে এটা নিয়ে পরে ডিসকাস করব তো বিধান পরিষদ নেই এবং আছে কোন রাজ্যে যেমন বিহারের আছে হ্যাঁ উত্তরপ্রদেশের আছে এরকম কিছু রাজ্যের আছে কিছু রাজ্যের নেই চলে চলে আসি এটা হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাই রাজ্যগুলির গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে যে রাজ্যগুলি গ্রাম পঞ্চায়েত গঠন করতে পারবে এই ঘটনাটা বলা হয়েছে আটত্রিশ নম্বর অপশান বি চল্লিশ নাম্বার অপশান সি বিয়াল্লিশ নম্বর অপশান ডি চুয়াল্লিশ নম্বর সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ চল্লিশ নম্বর ধারা অনুযায়ী এটা আমরা পঞ্চায়েত গঠন করতে পারি পরবর্তী কোশ্চিন চলে যাব সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্যপালের কাছে কোন রাজ্যের পরিচালনার ক্ষমতা থাকবে কোন মানে সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্যপালের কাছে সেই ক্ষমতাটা আছে একশো ধারা একশো চুয়ান্নর এক নাম্বার ধারা অপশান সি একশো পঞ্চান্ন সি নাম্বার ধারা অপশান ডি চোদ্দ নাম্বার ধারা সো হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ ওয়ান ফিফটি নাম্বার ধারা অনুযায়ী এটা হবে ঠিক আছে কোনো রাজ্যের রাজ্যপাল রাজ্য পরিচালনার ক্ষমতা তার কাছে থাকবে পরবর্তী কোশ্চিন বর্তমানে গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত অর্থাৎ যে আমরা গ্রাম পঞ্চায়েতে দেখতে পাই প্রধান মেম্বার বা বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে উপপ্রধান তো এনাদের সর্বোচ্চ মেয়াদ কত অভিয়াসলি আমরা জানি ফাইভ ইয়ার পাঁচ বছর পর পর নির্বাচন হয় মানে পাঁচ বছর তাদের লাস্ট ই থাকে তাহলে মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল না হাইকোর্টের প্রধান বিচারপতি সো তেইশের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি দেখো মুখ্যমন্ত্রী তো সাধারণত আমরা জানি প্রত্যক্ষ ভোটের দ্বারা সেই রাজ্য সংশ্লিষ্ট রাজ্যের যে রাজনৈতিক দল থাকবে তার যে নেতা থাকবে তিনি বা নেত্রী থাকবেন তিনি মুখ্যমন্ত্রী হন এবং তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ওকে নেক্সট চলে যাই লাস্ট আজকের কোশ্চিন এই কোশ্চিনটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো বলছে রাজ্য পুনর্গঠন আইন কত সালে প্রণীত হয় এখানে দেখো কোশ্চিনটার মধ্যে টুইস্ট লুকিয়ে আছে বলছে প্রণীত হয় মানে লাগু হয় তাহলে কত সালে হয় উনিশশো বান্ন সালে উনিশশো ছাপ্পান্ন সালে না উনিশশো চুয়ান্ন সালে না উনিশশো আটান্ন সালে তাহলে চব্বিশের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ চুয়ান্ন সালে উনিশশো সালে প্রথম এটা প্রণীত হয়েছিল ঠিক আছে সো এই ছিল আমাদের মোটামুটি টোয়েন্টি ফোর কোশ্চেন আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এরপরের পাঠগুলো আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও